অভিনয় আমার রক্তে, অ্যাটিটিউড আমার স্টাইলে। মঞ্চে অনেক দেখেছেন থিয়েটার, এখন দেখুন ডিডিএ নিশান বাংলার পর্দায় একটু অন্যভাবে মুভি থিয়েটার। বন্ধু তোর নাই গায়ে আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম তুই আবারি গোর। বন্ধু তোর নাই গায়ে ওরে ও শুনিনি বল বাবা, আমি জানো দিলে কিছু জানো দেই আচ্ছা তুমি তোমার
দুর্বা আমার দুর্বা বাপ রে বাপ মাসখানো হলো কয় বছর দেখা হইছে না এরপর তো মা বাবা হওয়া শুরু করে দিলে নি না মানে আসানো লাগে না নি আজকা না পাশানো মত কথা কইও না সে তোমার কাছে আমি আইতাম কি নো না আসতো কি দা না মানে বুঝলাম কি আজকা উনি অত বছর পরে আমার বড় কাকা কতদিন থেকে না নি আমার মনটা খালি কিতা কিতা করে মন হাইমেন তোমার মন ওই গো তোমার লাগিয়া ও ঠাকুর 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 আমারে বাসাও ঠাকুর আচ্ছা আচ্ছা দুর্বা হাইতা বাদ দাও তুমি হাতকা বলিয়াই 10 বছর করে ই গরিব দরানির গরো সামর সামর আমি বড় বিপদ করে তোমার কাছে আইছি তোমার বিপদ অত অত বড় অফিসারর বউ তুমি বাড়ি গাড়ি কাঁদি কাঁদি টেকা মানে কত দ্বন্দ্ব হলো তাহার পরেও সুখিতা তোমার নাইনি আর সব থেকে বড় কথা কিতা জানুনি তুমি আমার এই গরু ঢুকার লগে লগে আমার আমার গরুর টেতা সেমটা সেমটা গন্ধ দিতে আসিল না নিতা দৌড়াইয়া দৌড়াইয়া কুন দিকে বাকি গেছে তোমার তোমার ঘাড়ও দামি পারবি মোর বন্ধ ভাইয়া এই হরিব কেরানির গরু আজকে আজকে সান্দর আলো করছে রে গো সান্দর আলো করছে হালে আর কি মারিয়া আছেন শামল তুমি আমার হইছ না নি বিপদ বললে তুমি আমার সাহায্য করবাই কইছি তো আর যে কইছ লাগে লাগে নিজে জান পর্যন্ত দিলাই ভাই আমার দুর্বা তোমার তোমার জামাই থাকতে আমার জান দাও তো কিরে কইটা মানে মানে তোমার বিপদটা কি তাই একবার কইবাই নি আমারে কি বিপদ কি একবার তো তুমিও পারবাই সামল আমারে বাঁচাইতে তুমি আমারে বাঁচাও সামল আমারে বাঁচাও তুমি আরে বাঁচাইতে আমি আমার বুঝতে লাগবো না বিপদটা কি তা আমার আমার সাহিত্যর মধ্যে আছে কিনা আমি বুঝতাম না দি কইলাম তার কত তুমিও পারবে বাজাইতে কিন্তু কিনা এখান তো আমি বুঝলাম না অনুপ অনুপ বাবু তোমার স্বামী না নাকি তা হইছে তা খান খানরা কি তাহলে তুমি বলছেন না তা করি হ্যাঁ অনুপা তুমি জল খাও জল জল খান দিও না এগুলা গুরু আত্মা মেয়ের কান্দা শুনলে কোসেন মানুষের কিতা বলবো আমারে কিতা হয়েছে ওনার বয়স কত হয়েছে গো তোমার থেকে বয়সে ছোট আমার থেকে বলে বয়সে ছোট মানুষের মাথা মাথায় বড় হয়ে দেখছি ও তোমারও ছোট আমার লোক এটা কই জানি ইতালে এ তাপটে দাঁত সবটি বানাই দেওয়া উচিত ইটা ছাড়ো যেটা কইস না হ্যাঁ ওনার কত বয়স হয়েছে গো সারা জীবন তার পড়িয়া রইছে সামনে সামনে কত ব্রাইট ফিউচার তার এই কাম খুশির কথা নানি ব্রাইট ফিউচার খুশির নাই গো খুশির নাই আমার অনু আজকে মরণের দুয়ার হইয়া লড়াই করে কিতা হো কেন সামনে কিতা কইলা না মানে তুমি বলো বলো কিনা কথা তুমি কইতে পারলা তুমি তুমি যেটা কইছো নানি বাবা তোমার লিগা কেন সামনে বিশ্বাস করো সরল মনে আমার মুখে দিকে তুই সরল মনে আমার জামাইরে তুমি কেন সার্ভিসিন বানাইতে দেনি আমার বিপদটা কিতা তুমি আমার কইবাই আমার তোর বুঝাই কইবাই নি আমার বিপদটা কিতা কইলাম তুই বিপদ থেকে তুমিও পারবাই বাজাইতে কিলা অনুর অনুর সুখের পাওয়ার আস্তে আস্তে কমি যায় ও কম তো তো আরে বয়স শুনে আমি তা কম হইছে নি দেখো না কি না মানে আমার থেকে বয়স ছোট না নি হয় আচ্ছা কি কিটা শুনলো বাবু সুখ কইলাম অনুর সুখের পাওয়ার কমি যায় আস্তে আস্তে ডাক্তার দেখাইছো নি ডাক্তার কি তা হইছে কোনো আশা নাই পেরিসেট পেরিসেট লাইলা ওসমা বয়সে খানা হই যাওয়া তো খুব খারাপ তোমার লোক কোন কথা তুমি বন্ধ করো বুঝছো জানোনি কোম্পানির উপর আলাই কিটা কইছো ওই কোন যদি খানা হই যায় কোনর চাকরি যাইবো গিয়া আর কোনর যদি চাকরি যায় গিয়া আমরা দুইজন নাকি মানে কত বই যাইমু ইনো যেন আমি কোন কামও লাগতাম কান্দ বুঝিয়ান না
12 বছর পরে আইয়া পাত্রি প্রেম উতলাইয়া মরে দাদা দাদা এমনে বাড়ির থেকে বাইর করে দাও কইলাম নাইলে নাইলে আমি লিগ্যাল স্ট্যাম্প লইতে বাইতে হইব কই দিয়া শামল তোমার ও খাই খাই স্বভাবের বাইরে ওখান বাড়ির থেকে বাইর করো নাইলে কি তুমি খাইতে না এ মামুলি সব দুইটা লইয়া তোমরা কি তা আরম্ভ করছো ওসেন কি তা আরম্ভ করছো মামুলি তোমার সবিতে কি তা কেউর ন্যাশনাল সম্পত্তি এটা মজুমদার বংশের খাস তালু আর এটা লিগ্যালি আমার হারিকানা যদি কেউ বাড়াবাড়ি করে আমি থানা যাই কই দিয়া থানা মানে পুলিশ হ্যাঁ হাই দাই করো মাইরর জুটে সোকো শেষর ফুল ফুট হবে দিয়া আপনি খাল লগা কথা কইরা জানেন নি মহারানি ভিক্টোরিয়া হইনি আমার কিছু যায় আয় না কই দিয়া কি তা আরম্ভ করতে হইছে আপনারও তাই আমার অতিথি কিন্তু আরম্ভ আর শেষর কি তা সম্পত্তি আমার মোর আমি যে তাকে কথা দিলাইছি বে কথা দিলাইছো তুমি কথা দাও আমাকে আমি লে আমি আমি কথা দাও আমাকে আমি তো পারি না কথা দিতাম না লিগ্যালি তাই যে বড় কোনো কষ্ট করছে রে কি আমি কি তাই কথা সুখ করছি নি কষ্ট তোর তো দরকার তোর তো দরকার তোমার বৌমা তোমার বৌমা কত আশা করে পাঠাইছে শুনলে তুমি খানবা দাদা কি আল্লাহ তোর বৌমা রে সাবর মনে আছে নি ও আল্লাহ তোর বৌমা একদিন গার্ড নিজের মানুষ না আমি আমি কেবলা তো খালি হাতে ফিরিয়ে দিতে পারতাম না তোমরা দুজন বড় মুখ করে আমার কাছে আইছো আমি আমি একটা কথা কই ও আমার আমার তো সব দুইটা তোমরা দুজনে একটা বলি না তুই আইবে কই না একটা লাগিলে দাদা তুই কি তা কো আমি আমি আমার নিজ সম্পত্তি মিলাইয়া বাড়োয়ারি সান্ডা তুলিয়া বেড়াইতাম নি না না নেভার নেভার কবি নেই আমি অমন কিনা করতাম গোসাই হ্যাঁ হয় তোমরা দুজনে আপোষ মীমাংসার মধ্যে শেষ করো আর না না কেউ একজনে স্যাক্রিফাইস করো ও কই দিলাম যাও দাদা তুই মামুলি একটা মেয়ের বেল কি ফুড়িয়া তুই লিগ্যাল বাউন্ডার তো রে তোর বংশ তোর রে তোর মার রে তোর আপোষ ভাই রে তুই বিট্র কর রে তুই কি তাহলে বলছ এই মহিলা তোরে দেখবো এই মহিলা খালি শার্ট তো ফুড়াইবো দাদা আর তোরে বাড়ির থেকে লাত মারিয়া বাইর করবো দেখিস হ্যাঁ আর তাই যেমন তান বাই সব দুইটা পাওয়ার পরে বাইরে মাতাত লইয়া ঘুরবা শামল ইজাত বাটফার মানুষ না নি আমার সিনার আর বাপি রইছে না বুঝছো তোমারে খানা মরিয়া তোমার ও বাইয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করাইব শাটা ইউ শাটা ওই শামল ওই বেটা ওই গন্ধে পুতালে না সিনারে মা জানাটা কি তো হইছে বন্ধু তুই আইছস নি রে ওই বিচার কর আমি আমি মনে মনে ও তোর কথা চিন্তা করি আর এনে কি তো হইছে আমি সে জিজ্ঞেস না বেটা মুচে বিপদ পড়ছে আমি তুরাতুরি যেতাম ইতা দিয়ে আমার তো কুলাই যায় আসলে তারা দুজন খুব বিপদ করছো তোর বিপদ ভালো লাগে বেটা কেমনে বুঝিতে আমার সব দুইটা নাই ওই বেটা ওই ঠাকুর দেবতা সারা সকল তো বেটা ইতি দিবি দুইটা কইছো আসলে আমার সব দুইটা লাগে সাইটটা তোর সব দুইটা লাগে সাইটটা মানে বুঝলাম না কোন বুঝছস না নি না দুলবা হ্যাঁ তান জামাই জামাই খানা হই যা বুঝছস রে সাবি একদিন আমারে খুব ভালো হইতা হায় রে বালা হবারে তখন আমি তার নেপথা দিলাই যদি কোনোদিন কিছু দরকার পরে আমি তার লাগি যেটা লাগে ওটা করবো প্রয়োজন হইলে আমি আমার জান দিব না মানে জান চান না জান চান না মানে বহু দাবি লইয়া আসলে আমার সব দুইটা দাবি করবো আমি কিন্তু দাবি করতে পারি না নি না ভালো ভালো তোমার তো দাবি আছে আর আমার ভাই নির্মল আর ছেলের লাগিয়া আমার তো মানে মজুমদার বংশের সব ক্লেম করে কিতা কো দাদা এইটা আমার হৃদয়ের দাবি
তুমি তাহলে আমার পুরো দুঃখ লাগে দাদা। আছে দুইটা লাগে চারটা আমি মনে আছেন নি একদিন বড় চুক্তি করে যাবো দাদারে ঘর থেকে বার করিয়া দিছিলা তুই বেকার দাদা হে কিনা করতো আসল গোসাই বেকার দাদা ছোট ভাই কান্দো মিলে আমি কতই না আইতাম আসলে লাগি এলাই তার কোনো দোষ নাই তারে কিছু কইবে না ওই বেটা ওই বেশি মেসেজ করিস না ই পত্র উপর তোর সব উপর উঠে কিনা বেটা তোর কোনো কিছু উপরে দাবি রাখতে পারে না অরিন্দা ওই ওই দিদি হইয়া 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 একজন শিক্ষিত বেকার যুবকের মুখে মোর আগুন ধরে এক সময় ইফারাত আমার নাম আছিল আমি বাদ দিলাইছি কিন্তু ইফারাত দাদা আমি সবকিছু জানাশোনা আছিল সঠিক সময়ে নিয়ে আমার অপারেশনটা করাইছিলে তুই নাইলে তো অদিনও আমার আস্তা জীবন আমি তোরে দেখছি আর বুড়া বয়স ও হিরুন দাসও তোরে দেখবো কিন্তু দেখি আর সাংঘাতিক টাউন মানুষ আমার কেন জেনুয়ে কিচ্ছু পাইতে গেলে আগে কিচ্ছু দিতে লাগে তোর কথা ঠিক আছে বুঝছিস কিন্তু কুইয়ার তুই মানে অন্য আমার আগে অন্য গেছস না রে বেটা ওই কই দিন দা হনো কই দিন দা আইবে
গেছলা তারা কইছে ও 80 বছরের বুড়ো বেটিকে তারা চোখ দিতে পারতো না চোখ প্রচুর ক্রাইসিস রে বন্ধু প্রচুর ক্রাইসিস কিন্তু কিন্তু শুনতে আমিও তারা লাগান চোখ বুকের পারে নিয়া টিচ করতাম না যেই মাত্র যেই মাত্র সইটা হইব আর বুড়ি রে আর তোর চোখ তোর যায় না লেগেও কইছলাম নিজেরার মধ্যে না ঝগড়া যদি না করিয়া মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি লাই কোন জমা কইছলাই মা কইছি না নি তে মনে 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 কইছি আপনি শুনছেন না তখন ওইল তো ওইল তো ও আইয়া মস্তান ঠান্ডা করার ওষুধ আমার জানা আছে দাদা তুই সব তুই আমার লগে চল দেখলি তা তোর মস্তানের সবচেয়ে জোর কত আনাই আমি দেখলি তা চল তুই আমার লগে চল চল কই দিতাম আমি তুই আমার লগে চল দেখলে গো মস্তালার সবচেয়ে জোর কত খান এরে মিস্টার আচ্ছা আইস্তা কিয়া 10 বছর আগে ওয়াই ঘুরে বক্সিং মারছিলাম অগন পর্যন্ত এই অমস্য গুন্ডি মারবে তাই ও কোনার ফার্মেসি থেকে ঔষধ লইয়া যায় আই জামাল চল আমি কিন্তু সিটকার দিয়া বাড়ি মাথা তুলে দিব কই দিলাম আমি বহুত দূর তনে আঁকি আইছি বাবা বহুত দূর তনে আঁকি আইছি তোরা জিগাই নাই বাবা তোরা জিগাই নাই আমি শ্যামলের মার্কেটর আপন ভাই আমি শ্যামলের অন্তরঙ্গ বন্ধু আমার আমার মনে নাই রে গো মাই কিনা কোনো বাসন আমার মনে নাই কিনা কোনো বাসন আমার মনে নাই আপনার কোনো দরকার থাকলে কই এলে এখান থেকে পাতলা হয় এখানে আমার সাংঘাতিক একটা ঝামেলা আছে আমি আমি সব জানি বাবা আমি সব জানি তোমরা যে এখন ঝামেলা আপনি জানেনই তা আমি সব জানি চিত্রকার খাতা থেকে উত্তর আমি আমি দৌড়তে দৌড়তে লাইতেছি বাবা হয় কষ্ট করি তোমার আর তার নাম মনে করা লাগতো না গো মাই সময় আইলে এমনি হতাই তোমারে ডাকিয়া দিবা গো মাই কষ্ট করা লাগতো না তোমার ভালো মানুষের সুযোগ লইয়া তোমার তোমার সব সম্পত্তি এরা হাত আইতা চাইয়া কিন্তু এরে বাবা তোমরা দেখা চাই রায় এটা কোনটা তোমরা বাইতে পারো না কোনটা বাইতে পারো না তোমরা তোমরা তিনজনে জেতা
চেষ্টা করাই পাবার এটা তিনজনে এ বিষয় হওয়ার যোগ্যতা তোমরা তোমরা নাই রেখো বাবা আমার এ বিষয়েরও নাই আপনি ইনো না বলাইতে রাখেনি স্বভাব রে গো মাই স্বভাব কি তা করব আমার বুঝছো নি আমার ইনো আমার দুইটা কারণ আছে গো মাই দুইটা কারণ কি তা কারণ ফট করে এখন চাই হাইস হাইস থাকি 100 বছর আগে লঘু পাপে আমার গুরুদণ্ড হয়েছিল তখন তখন আমি আসলাম বিধাতার সেক্রেটারি তো তার চিফ সেক্রেটারি বিধাতা এই না আরে বিধাতা এই স্বর্গ মর্ত পাতাল এই চাইরো ভাই দিতা বোন বাবা বল একদিন একদিন বিধাতা আমার চাকি আমিলা হে বাবা নো আমার আমার বানাই এই সুন্দর পৃথিবীটা আইস আইস পাপে বড়ি গেছে গিয়া মানুষে তার মনুষ্যত্ব হারাই দিয়েছে রূপ আর লালসা ফুরিয়া মানুষে তার মানবিক মূল্যবোধ ভুলে গেছে তুমি তাড়াতাড়ি গিয়ে রুদ্রটা কবর দেও হালকুর মাঝে ওর সৃষ্টি ওটা ধ্বংস করে দেওয়ার আমি আমি বিধাতার আদেশ ওখানে লইয়া রুদ্রর কোয়াটার মুখা পথ দিছি রুদ্রটা কবর ওখান ফসাই দেওয়ার লাগি ফত হয় নিছে আমারে আমারে রম পায় আর রম পার কবর করে এ করে নাচ ওখান দেখা লাগিয়া কবর ওখান ফসাইতে আমার তোরা দেবী গেল কোন দিন কোনটা মরলো কি কু মরার সময় হইলো কি কু মরার তিন দিন বাকি ওটা হিসাব রাখতে রাখতে আমার আমার আর কিচ্ছু ভালো লাগে না বাবা আমার আর আমার আর কিচ্ছু ভালো লাগে না বাবা আপনাকে তাও তোমার তোমার বায়োডাটা এখানে দেখিয়ে তো বাবা আমি আমি সমকে উঠছি ইহা সুন্দর আর পবিত্র মানুষ এই সৃষ্টিত আর আর একটাও নাই আর একটাও নাই বাবা ও কর্তা আপনার বাজারই কথা শেষ নি বলে জায়গাটা পাতলা করে খুঁজে দিয়া বাবা তোমরা এখন জুহান বয়স শরীর রক্ত গরম আমার আমার কথা তো তোমরা মানতেও চাইলে না আর বিধাতার বিধান তো তোমরা কাছে হে এমনি আসিয়া উড়াই দিই ভাই তোমরা বুঝছো কিন্তু কোনো মানামানি হইতো না পিতা দা কি আইছো না আমি কই নইলে জায়গা মতলা করি এই বাবু নো সামলর সামলর দিন শেষ হই গেছে কি হ্যাঁ তার তার শোক দুইটারে অমর রত্ন করে রাখা লাগবে অমর রত্ন করে রাখা লাগবে এটা কি ছানি গেছে কি মানুষের সুখ দুঃখতা বাড়া করে দেখবার লাগি ইমিডিয়েটলি বিধাতার চোখ দুইটা রিপ্লেস করা লাগবে ইহা সুন্দর আর পবিত্র পোয়ার সুখ তো এই সৃষ্টির মাঝে আর আর দুইটা নাই বাবা ও সিঙ্গুল পিস ও কর্তা বিধাতার চোখ দুইয়া আপনিও তো ইন্টারেস্ট কিতাব দিয়ে দেখেন প্রমোশন রে বাবা প্রমোশন ও সরব কফুরি আবার প্রমোশন আমার তোমার চোখ লইয়া বিধাতার অন্য যাওয়া লাগবো বাবা বিশ্বাস কর বাবা জীবন ঘুরি রয়েছে বন্ধু সামান্য সামান্য কিছু সম্পত্তি ওটার লোভে
কথা বলবে তুই আমারে খানা করে দিতে চাস তোর চালা আও না বেটা আমার তো জিনিস তোর জায়গা আরে রে আল্লাহ সততা সততার পবিত্রতার নাম করিয়া আপনিও আপনিও আমার চোখ নিতা গিয়া আরে আরে দুনিয়া Thank you.